আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, আজকের বিষয়টা তোমরা দেখেছো যে কি আমি লিখেছি। বিষয়টা হচ্ছে যে আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট এসএসসির জন্য, অর্থাৎ 2023-এর এসএসসি পরীক্ষার জন্য আমাদের পরীক্ষাটা হার্ড হতে যাচ্ছে, অর্থাৎ কঠিন হতে যাচ্ছে। এখন আমরা যে সকল স্টুডেন্ট মনে করছি যে আমাদের শর্ট সিলেবাস আছে, তার জন্য আমরা কি সাধারণত কম পড়ে আমরা ভালো রেজাল্ট করব এটা আশা করতেছি, এটা আমরা বলবো কি 95% স্টুডেন্ট এটা মনে করতেছি, কিন্তু না, সম্পূর্ণ রং। কারণ হচ্ছে তোমাদের এক্সামটা ঠিক আছে, তোমাদের যে সিলেবাসটা দিয়েছে বোর্ড, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সাম হবে। বাট এখন তুমি যদি এই এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন না নিতে পারো বা ভালোভাবে প্রস্তুতি যদি না গ্রহণ করতে পারো, তাহলে নিঃসন্দেহে তুমি ঠকে যাবে। কারণ হচ্ছে এবারের কোর্সিনটা খুবই হার্ড হবে, যদিও এই স্বল্প সিলেবাসের মধ্যেই হবে, কিন্তু আমাদের প্রশ্নটা অবশ্যই হার্ড হবে, আশা করা যাচ্ছে এটা হবেই। সো বি কেয়ারফুললি লিসেন টু মি, তো খুব সতর্কর সাথে আমার কথাগুলো একটু শোনো। তোমাদের প্রতিটা সেকশনে রাইট ফ্রম ভার্ব, তোমাদের হচ্ছে আর্ট গ্রামাটিক্যালের যত সেকশন আছে, সেই সেকশনগুলো খুবই হার্ডভাবে তোমার কঠিনভাবে তোমার প্রিপারেশন নিতে হবে। যতটা তুমি সহজ বা ইজি ভাবতেছো এটা না, সম্পূর্ণ রং। সো তোমাকে ওইভাবে করতে হবে। এবং আমাদের সিন প্যাসেজগুলো আছে, সিন প্যাসেজগুলো আমাদের ফার্স্ট পেপার যেটা আছে সেটাকেও তোমার সযত্নে কি প্রিপারেশন নিতে হবে এবং এসএসসির জন্য। আর যদি তুমি সাধারণভাবে দুর্বলভাবে যদি কি মানে প্রিপারেশন না, তাহলে কিন্তু নিঃসন্দেহে আমি বলতে পারি তোমার রেজাল্টটা খারাপ হবে, আই এম শিওর। সো খুবই ভালোভাবে এটা পড়তে হবে। এবং তোমাদের রাইটিং সাইডগুলো, এগুলো হচ্ছে একটু ইজি হয় স্বাভাবিকভাবে, তবু এই রাইটিং সাইডগুলোতেও তোমাদের মার্ক 100% তুলতে হবে। যদি এগুলাতে মার্ক ভালো করে যদি কানেক্ট না করতে পারো, তাহলে কিন্তু A+ পাওয়া ইম্পসিবল হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি, সকল স্টুডেন্টদের লক্ষ্য করে বলতেছি, ভাই বোন প্লিজ, তোমরা ইংলিশ, আমি বিশেষ করে আমি ইংলিশে বলতেছি, ম্যাথও আশা করা যায় সেভাবেই হবে কঠিনটা, তো ইংলিশের জন্যই বলতেছি, নিঃসন্দেহে কঠিন হতে যাচ্ছে। সো খুব সুন্দরভাবে প্রিপারেশন নাও, বিগত সালের যে কোশ্চেনগুলো আছে সেটাকে বেশি বেশি ফলো করো, এবং কিছু যে রুল আছে আমাদের গ্রামাটিক্যাল সেকশনে সেগুলোও ফলো করো, তাহলে তোমার এক্সাম ভালো হবে। আর যদি এগুলো না করো, কারণ হচ্ছে আমাদের কাল থেকে আমাদের সিয়াম রোজা, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পড়াটার গতিটা অনেকটা কমে যাবে। তো এই রোজা আমরা থাকা সত্ত্বেও আমরা যেন পড়ার থেকে বিমুখ না হই, পড়ার টেবিলে যেন কন্টিনিউ থাকি, কারণ রোজা থাকবো সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি তুমি নিয়মিত পড়ো তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আর সেহরি খাওয়ার পূর্ব মুহূর্ত উঠে তুমি সেহরি খাবে, একবারে সকাল মর্নিং 8টা 9টা 10টা পর্যন্ত পড়বা, যদি তোমার প্রাইভেট থাকে, তুমি কোচিং থাকে যদি যাবে অবশ্যই। তো এগুলো যদি খুব মেনটেন করো তাহলে কিন্তু এক্সাম ভালো হচ্ছে, আর নয়তো না। তো স্টুডেন্ট, যদি না আমার জানি না আমার কথাটা কতটা ভালো লাগবে বা কতটা বিশ্বাসযোগ্য হবে, তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ইফ ইউ ডোন্ট লাইক দিস ভিডিও, যদি ভালো না লাগে নো প্রবলেম, কোনো সমস্যা নেই, দেখতে থাকো, কোনো এক সময় ইনশাল্লাহ ভালো লেগে যাবে। ওকে, আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহ।